আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি তাদের জন্য যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, ফ্রিল্যান্সিং, ইউটিউব, ফেসবুক, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের জন্য কিন্তু জিমেল কিন্তু একটি অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। তো এখানে বিষয়টি হচ্ছে, অনেকে এটা জানেন না, এখানে কতটুকু পর্যন্ত আপনি মেইল করতে পারবেন। আপনি যদি কাউকে কোনো ডকুমেন্টস কিংবা কোনো ভিডিও কোনো যা কিছুই পাঠান, কতটুকু এমবি পর্যন্ত পাঠাতে পারবেন, এটা অনেকেই হয়তো জানে না, যে কেন অনেকে ভুলের কারণে কিন্তু এটা সমস্যা হচ্ছে। তো আমি আজকে আপনাকে দেখা দেবো, আপনি একটি যাকে মেল করবেন কতটুকু পর্যন্ত আপনি মেল করতে পারবেন, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তো ভিউয়ার্স, এখানে যদি আমি দেখুন, এখানে যদি আমি এখানে চেক করি, তো এখানে চেক করার আগে আমি আপনাদেরকে একটি জিনিস সাজেস্ট করবো। আপনারা মেল করার আগে যে কোনো একটি ইনফরমেশান আপনি কাউকে যদি পাঠাতে চান, তাহলে আগে আপনি কী করবেন আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এটাতে একটি ক্লিপ করে দিলাম, তো ক্লিপ করার পর হয়তো আপনার ফোনে একটু ভিন্ন রকম আসতে পারে, এটা অবশ্যই আপনারা এটা ডিটেলসটি দিকে নেবেন। এই যেটা ভিডিও হোক, ডকুমেন্টস হোক, ফটো হোক, যাই হোক না কেন, আপনি অবশ্যই এটা ডিটেলস দেখে নেবেন, ডিটেলসে কতটুকু এমবি দেওয়া পর্যন্ত আছে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখানে যদি আমি ডিটেলসে একটি ক্লিপ করে দিই, তো এখানে দেখতে পারতেছেন সাইজ 12.57 MB, হতে এখানে আমার 12.57 MB আমি পাঠাতে পারবো, ঠিক আছে? তো এখনকে আমি দেখাবো কতটুকু পর্যন্ত আপনি লিমিট পাঠাতে পারবেন, এটা আমি সাইজেই দেখে নিলাম। ওকে, আমি এখনকার ব্যাগে চলে গেলাম। তো ভিউয়ার্স, ব্যাগে চলে গেলাম, এখনকে আমি আবার জিমেলে চলে যাব। তো জিমেলে চলে গিয়ে এখনকে আমি এখানে দেখুন কম্পোস্ট, এখানে কম্পোস্টে একটি ক্লিপ করে দেবো। তো ক্লিপ করে আমি যে মেলটিতে পাঠাতে চাই সেই মেলটি এখানে বসাবো। তো ভিউয়ার্স, সেই মেলটি এখনকে আমি এখানে বসাচ্ছি। তো এই মেলটি আমি এখনকার বসালাম। তো এখানে সাবজেক্ট যে কোনো একটি কিছু দিয়ে দিলাম, ওকে। তো ভিউয়ার্স, এখানে সাবজেক্ট দৌড় দিয়ে দিলাম, আমি বি দিয়ে দিলাম। তো বি দিয়ে এখানে আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি এটা আরেকবার একটু আমি কেটে নিই, এখানে অন্য কিছু দিলাম, ইউ সাবজেক্ট, এখানে আমি একটি বি দিয়ে দিলাম। বাট এখানে কম্পোস্ট ইমেলে একটি ক্লিপ করে দেবেন। তো এখানে ক্লিপ করার পর আপনারা উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিপ করে দেবেন। তো এটাতে ক্লিপ করার পরে আপনি যে ভিডিও হোক, যেটা হোক আপনি পাঠাবেন, সেটিকে আপনি সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমি যদি এখান থেকে একটি ভিডিও পাঠাতে চাই, এখানে ধরুন আমি এই ভিডিওটিতে ক্লিপ করলাম, এটাতে ক্লিপ করলাম। তো এখানে আপনারা নিচে একটি মেসেজ সুন্দরভাবে দেখুন দীপ, আমি যদি আবারও এটা আমি ক্লিপ করে আপনাদের মেসেজটি পরে দেখাচ্ছি। ভিউয়ার্স, এখানে যদি আমি ক্লিপ করে দেখেন দেখুন 25 MB টোটাল আপনি অ্যাটেম্পট লিমিট করতে পারবেন, আপনি টোটালি আপনি 25 MB পর্যন্ত পাঠাতে পারবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এটার ডিটেলসটি আমি দেখে নিব এটা কতটুকু পর্যন্ত আছে। তো এখনকে আমি দেখে নিব ওই ভিডিওটির লেন্থ এবং কি সাইজ কতটুকু ছিল, যে কারণে ভিডিওটি মেলে যায় নাই, ঠিক আছে? এখনকে আমি ব্যাগে চলে গেলাম। তো ব্যাগে গিয়ে আমি আবার এখানকার ভিডিওতে চলে যাব। তো ভিডিওতে গিয়ে এখন আমি ওই ভিডিওটি খুঁজে বের করব। তো এটাতে আমি এখনকার ক্লিপ করে দিলাম। তো ক্লিপ করার পর এখানে ডিটেলসে আমি ক্লিপ করে দেবো। তো ক্লিপ করার পর ভিউয়ার্স, এখানে নিচে একটি দেখতে পাচ্ছেন আপনি সাইজ 228.82 MB। তো এটা যেহেতু 25 MB-র ওভার, এটা কিন্তু আমার কাউকে আমি মেল করতে পারবো না। অবশ্যই আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, যে কোনো আপনার ইনফরমেশান পাঠাবেন কাউকে, অবশ্যই খেয়াল করবেন 25 MB-র কম যেন হয়, 25 MB-র বেশি হলে কিন্তু আপনি মেল করতে পারবেন না। তো এটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন। ভিউয়ার্স, আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্টস বক্সকে আমাদেরকে জানাতে পারেন, আপনি কেমন ভিডিও পছন্দ করেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার পছন্দের ভিডিও দেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।